আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি গ্রীষ্মকালীন ফল তালের শাঁস কীভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব। তালের শাঁস সংরক্ষণ করার জন্য আমি এখানে 10-12টি তালের শাঁস নিয়েছি। এটাকে অনেকেই তালের কোষ বা কুয়াও বলে থাকে। তালের শাঁস সংরক্ষণের ক্ষেত্রে এমন তালের শাঁসগুলো বাছাই করে নিবেন যে তালের শাঁসগুলো খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না। মাঝারি সাইজের তালের শাঁসগুলো আমি নিয়েছি। এখন আমি এই তালের শাঁসগুলোকে সংরক্ষণ করে দেখাবো। তো তালের শাঁস সংরক্ষণের আগে আমি এই তালের শাঁসের খোসাটাকে ছাড়িয়ে নিব। এই জন্য আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন, তো চামচ দিয়ে করলেই সুবিধা হয়। তো আমি এখানে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সবগুলোর। তালের শাঁসের খোসাটা ছাড়ানোর সময় আস্তে আস্তে ছাড়াতে হবে, তা নাহলে তালের শাঁসের ভিতরে যে রসটা আছে সেই রসটা বের হয়ে যাবে। তো এই যে আমি তালের শাঁসের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তো দেখুন রসটা কিন্তু বের হয়নি। তা এভাবে করে আমি সবগুলো তালের শাঁস ছাড়িয়ে নিব। সবগুলো তালের শাঁসের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এই শাঁসগুলোকে ধুয়ে নিব। তো এই জন্য আমি এখানে একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। এখন এই পানিতে আমি তালের শাঁসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। তো আপনারা চাইলে এই তালের শাঁসের খোসা ছাড়ানোর আগে বাজার থেকে কিনে এনেও ধুয়ে নিতে পারেন, আবার না ধুয়েও আপনারা সংরক্ষণ করতে পারেন। তবে আমি যেভাবে সংরক্ষণ করি আমি আপনাদের সেভাবেই দেখাচ্ছি। তো আমি এই যে তালের শাঁসেরগুলোকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি এটাকে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। সবগুলো তালের শাঁস খুব ভালো করে ধুয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন এটাকে আমি কিছু সময়ের জন্য রেখে দিব পানিটাকে ঝরানোর জন্য। এরপর আমি ফিরে আসতেছি। তো কিছু সময় পর আমি ফিরে আসলাম, পানিটা ঝরে গেছে। এখন আমি এটাকে সংরক্ষণ করে দেখাবো। তাল শাঁসগুলোকে সংরক্ষণ করার জন্য আমি এখানে একটা এয়ারটাইট বক্স নিয়েছি। তা আপনাদের কাছে এমন এয়ারটাইট বক্স না থাকলে আপনারা চাইলে যে কোনো পলিব্যাগেও এই তালের শাঁসগুলোকে সংরক্ষণ করতে পারবেন। তো এখন আমি এই তালের শাঁসগুলোকে এই বক্সের মধ্যে রেখে সংরক্ষণ করব। আপনারা চাইলে এভাবে করে তালের শাঁসগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন, তবে আমি মনে করি এই তালের শাঁসগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ না করাই ভালো। খুব বেশি সময় হলে 2-3 মাস সংরক্ষণ করে রাখাই ভালো। আমি এভাবে করে তাল শাঁসগুলোকে 2-3 মাসের জন্য সংরক্ষণ করে থাকি। তো এভাবে করে যদি 2-3 মাসের মতো সংরক্ষণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে তালের শাঁসের স্বাদের কোনো পরিবর্তন হয় না। তো এই যে এখন আমি ঢাকনাকে আটকে দিচ্ছি। তো এখন এই ঢাকনাটা সহ আমি এই এয়ারটাইট বক্সটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে 2-3 মাসের জন্য সংরক্ষণ করব। তো আপনারা চাইলে এটাকে পুরো বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এবার এই তালের শাঁসগুলোকে যখন খাবেন তার আগে আপনারা ডিপ ফ্রিজ থেকে তালের শাঁসগুলোকে বের করে কিছু সময়ের জন্য রেখে দিলে তাল শাঁসগুলো নর্মাল হয়ে আসবে। এরপর আপনারা এই তালের শাঁসগুলো খেতে পারবেন, আবার যে কোনো রেসিপিও তৈরি করতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।